আমরা যারা চাকরি করি, চাকরি করা কিন্তু এক ধরনের, আপনাদের বাসায় চাকর বাকর কাজ করে না, আমরা কিন্তু জনগণের চাকর, আমরা কিন্তু জনগণের চাকর হিসেবেই সেবাটা প্রদান করছি। শুধু তাই না, আমাদের বেতন হচ্ছে জনগণের টাকায়, আমরা জনগণের সেবা করছি, এবং জনগণের যে কোনো ধরনের চাহিদা, সেটা যদি আইন সিদ্ধ হয়, বিধি মোতাবেক হয়, সেটা পূরণ করতে আমরা বাধ্য। এখন ধরেন আপনি আপনার বাসায় একটা চাকর রাখলেন, আপনি চাইছেন সেই চাকরটা রান্না বান্না করবে, রান্না বান্না না করলে কি আপনি চাকরটা রাখবেন? রাখবেন না, কিন্তু আপনি নিজেই রাখবেন না। আপনি চাইছেন সেই চাকরটা আপনার ফার্নিচার মুছবে, সেই চাকর যদি ফার্নিচার মুছতে না পারে, আপনি কি রাখবেন? রাখবেন না, আপনি অন্য কাউকে খুঁজবেন। সো আপনি যে চাকরিটা করতে চান, সেই চাকরিটা করার জন্য আপনার যে যে দক্ষতাগুলো তারা চায়, যে যে দক্ষতাগুলো তাদের দরকার, যদি আপনার মধ্যে সেগুলো না থাকে, তার মানে কিন্তু এই না যে সেগুলো কারো মধ্যে নাই। সেগুলো কারো না কারো মধ্যে রয়েছে, এবং যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু তাদেরকে পিক করবে, তুলে নেবে, আপনাকে আর নেবে না। সো আপনি যে চাকরিটা করতে চান একটু ভালো করে জেনে রাখুন, সেই চাকরিতে জয়েন করার জন্য আপনার কি কি দরকার, সেগুলো নিজের মধ্যে রপ্ত করার চেষ্টা করুন। কারণ আপনি চেষ্টা না করলেও কেউ না কেউ তো সেগুলো চেষ্টা করছেন, কেউ না কেউ তো সেগুলো রপ্ত করেছেন বা করছেন। সো আপনি চাকরিটা পাবেন না, তারা কিন্তু চাকরিটা পাবে। যা যা দরকার আপনার কাছ থেকে, যা যা চাই, সেটা হতে পারে এটা কোনো টেকনিক্যাল এক্সপার্টাইজ হতে পারে, সেটা হতে পারে কোনো একটা ইন্টেলেকচুয়াল এক্সপার্টাইজ হতে পারে, এনিথিং, যে কোনো কিছু হতে পারে, সেগুলো আপনি রপ্ত করার চেষ্টা করেন। আপনারা যারা শুনছেন আজকে আমাকে, তাদেরকে বলি, আপনি একটা কাজ করতে পারেন না, এটা কোনো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি যেখানে যেতে চান, সেটা চাকরি হোক, হোক ব্যবসা হোক, দেশের বাইরে যাওয়া হোক, সেটা রাজনীতি হোক, হোয়াট এভার ইট ইজ, আপনি যেখানে যেতে চান সেখানে যাওয়ার জন্য যদি সে কাজটা করা লাগে, সেটা আপনি শিখে নেন, সেটা শেখার জন্য সময় খরচ করেন। আপনি ফেসবুকে সময় কাটাচ্ছেন, ফেসবুকে যে এতক্ষণ সময় কাটাচ্ছেন, এটা কি আপনাকে চাকরি দিবে? দিবে না। কিন্তু আপনি ফেসবুকে সময়টাকে একটু কমাই নেন, কমাই নিয়ে সেই সময়টাতে আপনি আপনার দক্ষতাকে বৃদ্ধি করেন, আপনার যে দক্ষতাটা আপনার গন্তব্যে পৌঁছাতে লাগবে সেটা আপনি শিখে নেন। আপনি ফেসবুকে ডেলি 3-4 ঘন্টা সময় দেন, সেই 3-4 ঘন্টা ওই কাজের পিছনে দেন, তাহলে কিন্তু আপনার একটা চাকরি হবে, তাহলে কিন্তু আপনি একটা ভালো কিছু করতে পারবেন। ওই জন্য আপনি যেখানে যেতে চান সেখানে যাবার জন্য আপনার যা যা দরকার সেগুলো আপনি করেন, সেগুলো করলে আপনি চাকরিটা পাবেন, সেগুলো করলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। পৌঁছানোর পর আপনার ভালো লাগার যা যা কাজ, যেগুলো আপনি এতদিন করেননি, যেগুলো আপনি করেননি সময়ের প্রয়োজনে, সেগুলো আপনি করতে পারবেন, অসুবিধা হবে না। কিন্তু সেগুলো করতে পারার আগে, ওই জায়গায় পৌঁছানোর আগে, আপনাকে যা যা আত্মত্যাগ করতে হয়, যা যা স্যাক্রিফাইস করতে হয়, আপনি সেগুলো করেন, সেগুলো যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা সুন্দর হবে, ভালো হবে, এই আর কি।